लाइव कोलकाता के अपडेटेड न्यूज के लिए सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल बटन दबाएं। भागवती थाना अंतर्गत कृष्णपुर जो कि केष्टपुर के अंतर्गत आता है, वहां हरिचांद पल्ली के रहने वाले सुपेन रॉय जो कि पेशे से मजदूर हैं, काफी दिन से समस्या भोग रहे हैं। उनकी समस्या है कि हरिचांद पल्ली में एक सरकारी घर में वो अपने परिवार के साथ रह रहे हैं। उनके घर की अवस्था इतनी ख़राब है कि थोड़ी सी बारिश होने से पूरा पानी घर में आ जाता है। इसी को लेकर के उन्होंने अपने घर की मरम्मत का काम शुरू करवाना चाहा, परंतु विधाननगर पौर निगम 17 नंबर वार्ड के तृणमूल काउंसिलर शंपा चक्रवर्ती के लोगों ने आकर के वो काम बंद कर दिया और कहा कि तब तक वो इस घर में काम नहीं करवा सकते जब तक उन लोगों को पैसे ना दिए जाएं। इसके बाद घर के मालिक सुपेन अदालत में गए और वहां गुहार लगाई तो अदालत की तरफ से उन्हें अनुमति दी गई कि वो घर पे काम करवा पाए। उस कागज को लेकर के वो जब बागवाटी थाना पहुंचे तो वहां से उन्हें बोला गया कि वो घर का काम शुरू करवा सकते हैं, परंतु उसके बाद भी वो घर का काम शुरू नहीं करवा पाए, क्योंकि जब भी वो घर का काम शुरू करवाने लगते तृणमूल कर्मी आ करके उनके घर में काम कर रहे मजदूरों को धमकी देने लगते और मारपीट करने लगते। इस बात को लेकर के जब वो 17 नंबर वार्ड के काउंसिलर शंपा चक्रवर्ती के पास गए तो काउंसिलर ने कहा कि वो एक घर नहीं बनवा सकते क्योंकि वो बीजेपी के कर्मी हैं। पिछले एक महीने से ये झमेले के कारण वो घर के बाहर ही रह रहे हैं अपनी बीवी और पांचवी श्रेणी में पढ़ रहे बेटे के साथ। आने वाले कुछ दिनों में उनके बेटे का एग्जाम शुरू होने वाला है, ऐसे में कैसे पढ़ाई होगी और कैसे वो लोग रहेंगे, इस बात को लेकर बहुत समस्या में जी रहे हैं सुपेन। समस्या बोलते हमारे घरटा दीर्घदिन धरे এখানে বসবাস করছি তো ঘরটা দীর্ঘদিন বসবাস করার পরে ভেঙে চুরে যাচ্ছে দরমার বেড়া বাঁশের টিনির বেড়া তো ছেলে আমার একটা ছেলে আছে এবার রাত্রে সাপ পোক বিভিন্ন ব্যাঙ্গ এই সমস্ত ব্যাপার আছে পিছনে একটা নর্দমা পচা ডোবা সেটার কোনো সংস্কার নেই এবার আমি সেইটাকে ওই খুলে রিপেয়ার করছি মানে বাঁশ দরমা টিন দিয়ে এবার রিপেয়ার করতে গিয়ে আমাকে আমাদের এই পাড়ারই এলাকারই প্রসাদ মাইতি এবং সুধীর সরকার এরা দুজন এসে আমার কাছে মানে গোপনে আমার কাছে টাকার দাবি করে আর আমি যখন দিতে অস্বীকার করি তখন এরা কাউন্সিলর হোক বা যেভাবে হোক ওরা জানিয়ে কাউন্সিলরের মাধ্যমে আমাকে কাজটা বন্ধ করে দেয়। আমার মিস্ত্রি কাজ করছিল ঘরে, তাদের মিস্ত্রিকে বলে যে ঘর থেকে নেমে আসো, এখানে কোনো কাজ হবে না বলে আমাকে ওই ঘরের থেকে ঘরের চালের উপর থেকে নামিয়ে দেয়। এবার মিস্ত্রিরা নেমে যায়, যাওয়ার পরে আমি কোর্টে যাই, কোর্টে গিয়ে আমি কোর্টে রায় নিয়ে আসি। এই কোর্টে রায় আমার এখানে রয়েছে, আমার হাতে কোর্টে রায়, এই যে কোর্টে রায়। এবার কোর্টে রায় আনার পরে আমি দেবরাজদার ওখানে গেছিলাম, দেবরাজদার ওখানে যাওয়ার পরে মানে তৃণমূলের ওই উনি আছেন দেবরাজদা, তা দেবরাজদার কাছে যাওয়ার পরে দেবরাজদা বললো কি যে যখন খুলেছিলে তখন আমাকে কি বলে খুলেছিলে, এখনও ব্যাপারে আমি কোনো ডিসিশন নিতে পারবো না, হ্যাঁ যা পারার সম্পা করবে। এবার আমি একদিন সম্পাদির কাছে যাই রাত্রেবেলা, সম্পাদি কী করলো আমাদের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি আমার সঙ্গে কথা বলতে রাজি হয়নি, এক প্রকার আমার সঙ্গে কথাই বলেনি, এবং আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি বিজেপি করো। এবার আমি সেখানে আমি বললাম না দিদি, বিজেপি করার সঙ্গে আমার ঘরের কী সম্পর্ক, আমি যে কোনো মানুষ করতে পারে, বিজেপি আর এর সঙ্গে করার কী সম্পর্ক। তো তখন আমাকে কথা আমার সঙ্গে আর কোনো কথা না বলে ওখান থেকে আমাকে বের করে দেয়, আমি চলে আসি। তো বাধা দিয়েছে, তো আমার জিনিসপত্র সব বাইরে ফেলানো রয়েছে বা ঘরের ভিতরে আমার বৃষ্টি পড়ে জলে সব ভেসে যাচ্ছে, থাকার জায়গা হচ্ছে না, আমার বাচ্চাটা নিয়ে খুব কষ্টে আছি। বাধা দিচ্ছে পাড়ারই লোক, ওনারা এসে আমাদের বারণ করেছে, তো দুদিন করে মিস্ত্রি ফেরত গিয়েছে, তো তাদের তো পয়সা তো আমার দিতে হয়েছে, পয়সা আমাদের দিতে হয়েছে, কিন্তু আমরা কাজ করতে পারছি না। এই বর্ষার দিনে তাহলে ওই ভাঙা ঘরের মধ্যে, হ্যাঁ ভাঙা ঘরের মধ্যে আমার বাচ্চাটা নিয়ে আছি।